ব্যথাই ব্যথাই ভাঙলি হৃদয়, তবু তোরে চাই। এ জীবনে তোকে ছাড়া নাই বাঁচার উপায়। চাইছি তোরে হইয়া অসহায়, খোদার কাছে চাইছি তোরে হইয়া অসহায়। বুক বাঁধি তোরই পাগল হইয়া বাঁচি,
দুঃখের দুনিয়ায় তোরি পাগল হইয়া বাঁচি মিঠুর দুনিয়ায়, খোদার কাছে চাইছি তোরে হইয়া অসহায়, খোদার কাছে চাইছি তোরে হইয়া অসহায়, মরণ আমার হবে জানি তোরি কারণে, ভালোবেসে চালি রে হাত হাজার বারণে, মরণ আমার হবে জানি তোরি কারণে, ভালোবেসে চালি রে হাত হাজার বারণে, তুই ছাড়া যে আমি তার আর তোকে হোনাই, তুই ছাড়া যে আমি তার আর তোকে হোনাই, খোদার কাছে চাইছি তোরে হইয়া অসহায়, খোদার কাছে চাইছি তোরে হইয়া অসহায়, খোদার কাছে চাইছি তোরে হইয়া অসহায়, খোদার কাছে চাইছি তোরে হইয়া অসহায়। মরণ যদি আসে ও প্রিয় তোমার, ভুলে যেতে পারব না করিও ক্ষমা, মনের মানুষকে কি ভুলে থাকা যা, ভুলে যেতে চাইলে মনে পড়ে যা,
যেতে পারবো না করিও ক্ষমা, ভুলে যেতে পারবো না করিও ক্ষমা। শিবদুসূদন বিপদ ভঞ্জন বোজেরি ব্রজানন্দ নারায়ণ, ভজিব তোমার রাঙা চরণ। শিবদুসূদন বিপদ ভঞ্জন, শিবদুসূদন বিপদ ভঞ্জন, বোজেরি ব্রজানন্দ নারায়ণ, ভজিব তোমার রাঙা চরণ দয়াল, ভজিব তোমার রাঙা চরণ। সত্যের হরি তুমি ধনী কোথারি, তুমি বৃন্দাবন তুমি শ্যামের বাসরি, সত্যের হরি তুমি ধনুকে ধারি, তুমি বৃন্দাবন তুমি শ্যামের বাসরি, হরিবল হরিবল ঝরে শুধু চোখের জল, হরিবল 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 ছড়ে শুধু চোখের জল, অবিরাম ঝরে যায় আমার দুনয়ন, ভজিব তোমার রাঙা চরণ দয়াল, ভজিব তোমার রাঙা চরণ। হরিবল ধর্ম অহিংসা পরম ধর্ম, যোগীর সে যোগ দিয়ানে জঙ্গলে পাগল, সত্যের বৈধ ধর্ম অহিংসা পরম ধর্ম, যোগীর সে যোগ দিয়ানে জঙ্গলে পাগল। আল্লাহ পিয়ালি কালাতি কালি, যত সব বলা বলি তোমারই কারণ, ভজিব তোমার রাঙা চরণ দয়াল, ভজিব তোমার রাঙা চরণ। মুসলমান জেনেছে এই তোমার পূজা, পাঁচুক্ত নামাজ তিরিশটা রোজা, মুসলমান জেনেছে এই তোমার পূজা। শত তুমি সাত দিন পরে গেলা তুমি গির্জার ঘরে, তুমি সাত দিন পরে গেলা তুমি গির্জার ঘরে, ও দয়াল খ্রিস্টানকে করেছে যিশুকে স্মরণ, ভজিব তোমার রাঙা চরণ দয়াল, ভজিব তোমার রাঙা চরণ। Thank you.
তোমার শরণে হরিক্ষর কীর্তনে গানে গানে নাচতেছি আমরা কয়েকজন। তাই তোমার শরণে হরিক্ষর কীর্তনে গানে গানে নাচতেছি আমরা কয়েকজন। লহপদে তুমিও মহপদে তুমিও লহপদে তুমিও মহপদে তুমিও ও দয়াল রাজ্যে করে না তোমারই স্বরণ। ভজব তোমার রাঙা চরণ দয়াল ভজব তোমার রাঙা চরণ। শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন শ্রীমধুসূদন বিপদ ভঞ্জন ভোজেরি ব্রজানন্দ নারায়ণ। ভজব তোমার রাঙা চরণ দয়াল 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 ভজব তোমার রাঙা চরণ। প্রেম করেছে প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় লয়ে গাগরি, কদমে তলায় সিকন কালাই বাজাই বাঁশরি। তো সকলে মিলে তালে তালে, প্রেম করেছে প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় লয়ে গাগরি, কদমে তলাই সিকন কালাই বাজাই বাঁশরি, কদমে তলাই সিকন কালাই বাজাই বাঁশরি। রাধা রানী কি রাধা রানী কি একসঙ্গে করেছে প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় লয়ে গাগরি, কদমে তলাই সিকন কালাই বাজাই বাঁশরি, কদমে তলাই সিকন কালাই বাজাই বাঁশরি। সেই সময় স্বামীর দেখা পেল যমুনা, সাতবেলাতে জলের ঘাটে গিয়েছিল রাই, সেই সময় স্বামীর দেখা পেল যমুনায়, কলসি গেল জলে ভেসে কলসি গেল জলে ভেসে সারি গেল ভিজে রে তালে তালে। প্রথমে তলা কদমে তলাই সিকন কালাই বাজাই বাঁশরি, প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় লয়ে গাগরি, কদমে তলাই সিকন কালাই বাজাই বাঁশরি, কদমে তলাই সিকন কালাই বাজাই বাঁশরি। নাগর প্রেমে মত্ত হয়ে খেলিছে সাঁতার, রাই আমাদের রসের নদী তুই কোন পাথর, নাগর প্রেমে মত্ত হয়ে খেলিছে সাঁতার, প্রেমের ঢেউ লাগলো এসে প্রেমের ঢেউ লাগলো এসে নবদ্বীপের ঘাটে রে। আচ্ছা মায়েরা সকলে নবদ্বীপ দেখেছেন তো নাকি?
গেছেন তো না মায়াপুর নবদ্বীপ? অবশ্যই, যেহেতু নদীয়ার মানুষ বলে কথা, সত্যি আপনারা অনেক ভাগ্যবান যে এই মাটিতে আমার সেই নদীয়ার গৌরসুন্দরী জন্ম হয়েছিল, সেই মাটিতে আপনারা থাকেন অবশ্যই। তবে সত্যি নদীয়ার মানুষদের কাছে এত আশীর্বাদ, এত ভালোবাসা পেয়েছি এই নদীয়ার মানুষদের থেকেই। আজকে আমাকে সকলেই চেনে অদ্বৈত দাস বাউল বলে, সমস্ত কিছু আজ আপনাদের আশীর্বাদে। তো সত্যি আমি নিজেকে ধন্য মনে করি যে আপনাদের মতো মানুষদের চরণধুলি আমি পাই এই নদীয়ার মানুষদের কাছে। তো চলুন সকলে মিলে তাই বলছে, প্রেম করেছে প্রেম করেছে রাধা সুন্দরী, জল আনিতে যাই যমুনায় লয়ে গগরি, কদমে তলাই শিকন কালাই বাজাই বাঁশুরি, 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 কদমে তলাই শিকন কালাই বাজাই বাঁশুরি। বলি সঙ্গে নিও পারের করি যা কিছু দরকারি, ছাড়লে গাড়ি ফিরিবে না আরে মনামা। এই জীবন গাড়ি যেদিন সময় হবে বাবা, সেদিন আমি শত বাধা দেওয়ার চেষ্টা করলেও কিন্তু সেই গাড়ি কিন্তু আর দাঁড়বে না, তাই কি বলছে? ওই জীবনে গাড়ি নাই রে ব্যাগিয়া। তো সকলে মিলে তালে তালে বলি সঙ্গে নিও পারের কোটি যা কিছু দরকারি, সঙ্গে নিও পারের কোটি যা কিছু দরকারি, সামনে গাড়ি ফিরবে না জীবন গাড়ি নাই রে ব্যাগিয়া, জীবন গাড়ি নাই রে ব্যাগিয়া। হরি বল হরি বল, স্টেশনে থাকবে গাড়ি ছাড়া, হিসেব করে নিও তোমার পর পারের ভাড়া, দেখো না বে স্টেশনে থাকবে গাড়ি ছাড়া, হিসেব করে নিও তোমার পর পারের ভাড়া, সেজন করে নাই ভালি তার মতো চালাই গাড়ি, সেজন করে নাই ভালি তার মতো চালাই গাড়ি, গাড়ি চলে যাই রে বড় পারে মোনামা। বলছে যেজন করে ড্রাইভারি তার মতো চালায় গাড়ি, গাড়ি চলে যাই রে বড় পারে মোনামা, তাই কি বলছে? গাড়ি কিন্তু তার ইশারায় চলে, আমাদের ইশারায় চলবে না, তাই কি বলছে? যেজন করে ড্রাইভারি তার মতো চালায় গাড়ি, যেজন করে ড্রাইভারি গাড়ি চলে যাই রে বড় পারে মোনামা, জীবন গাড়ি নাই রে ব্যাগিয়া, জীবন গাড়ি নাই রে ব্যাগিয়া রে মোনামা, জীবন গাড়ি নাই রে ব্যাগিয়া। পারের ভাড়া,
তবে স্টেশনে থাকবে গাড়ি ছাড়া, হিসেব করে নিও তোমার পরপারের ভাড়া, সিজন করে ডাই ভাড়ে তার মতো চালাই গাড়ি, সিজন করে ডাই ভাড়ে তার মতো চালাই গাড়ি, গাড়ি চলে যাই রে পরপার বোনামা, জীবন গাড়ি নাই রে ব্যাংকিয়া, জীবন গাড়ি নাই রে ব্যাংকিয়া জীবন গাড়ি নাই রে ব্যাগিয়া, হরিবল 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 সারে গাড়ি নাই রে কারো জানা, জানে শুধু একজনই সেই মালিক আপনা, কোন সোনাইকার সারে গাড়ি নাই রে কারো জানা, জানে শুধু একজনই সেই মালিক আপনা, যেজন চড়ে সেই গাড়িতে ফেলে নাই আর সে বাড়িতে, যেজন চড়ে সেই বাড়িতে ছেড়ে নাই আর সে গাড়িতে, গাড়ি চলে যাই রে পরপারে বোনামা, জীবন গাড়ি নাই রে ব্যাগিয়া, জীবন গাড়ি নাই রে ব্যাগিয়া রে মোনামা, জীবন গাড়ি নাই রে ব্যাগিয়া, বলি সঙ্গে নিয়ে পারের করি যা কিছু দরকারি, বলি সঙ্গে নিয়ে পারের করি যা কিছু দরকারি, ফিরবে না আর মোনামা, জীবন গাড়ি নাই রে ব্যাগিয়া, 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 ওই জীবনে গাড়ি বাতাসে দোলে কখন যেন সে আডম না হয় যে বিপদ পাতা ভেবে দেখো মন জীবন তোমার পদ পাতা, ভেবে দেখো মন জীবন তোমার পদ পাতা, বাতাসে দোলে কখন যেন সে, বাতাসে দোলে কখন যেন সে আনে মনে হয় যে বিপদ পাতায় চলব, ভেবে দেখো মন জীবন ত্রোবায় পদ পাতায় দলব, ভোরে রাখা যেমন করে বিকেল হয় তেমনি নিঃশ্বাস তোমার মরণে মিলা, ভোরে রাখা যেমন করে বিকেল হয় তেমনি নিঃশ্বাস তোমার
মরণে বিনাই করব কেবল পড়িয়া থাকি, করব কেবল পড়িয়া থাকি, থাকি হই দেখো মোর জীবন তোমায় পদ পাতায় টলব। প্রেমহীন প্রেমদান আতরের সেবা, যেই পজেশন জীব সেবে দেবা, প্রেমহীন প্রেমদান আতরের সেবা, সেই পজেশন জীব সেবে দেবা, অথব কালা বলে এই কর্ম যে করে, অথব কালা বলে এই কর্ম যে করে, জনম তাহার যে সফল পদ পাতায় টলব। ভেবে দেখো মোর জীবন তোমায় পদ পাতায় টলব। বাতাসে দোলে কখন যেন সে, বাতাসে দোলে কখন যেন সে, আনব না হয় যে বিপদ পদ পাতায় টলব। ভেবে দেখো মোর জীবন তোমায় পদ পাতায় টলব, পদ পাতায় টলব, পদ পাতায় টলব, পদ পাতায় টলব। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বাঁধো ডালান ঘর রে মোনামা, কেন বাঁধো ডালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামা, কেন বাঁধো ডালান ঘর রে মোনামা, কেন বাঁধো ডালান ঘর। রক্ত মাংস চর্ম গলে পচে যাবে, শিরায় উপশিরা তোমার ছিন্ন ভিন্ন হবে, রক্ত মাংস চর্ম গলে পচে যাবে,
শিরায় পশিরা তোমার ছিন্ন ভিন্ন হবে, মূল মেরুদণ্ড হবে লণ্ড ভণ্ড। হরিবল হরিবল হরিবল। মূল মেরুদণ্ড হবে লণ্ড ভণ্ড, করে রবে মাটি উপর রে মোনা, কেন বাঁধো দালান ঘর রে মোনা, বা কেন বাঁধো দালান সাধের মানব জন হেলাতে হারালে, আত্মীয় উদ্ধারের চেষ্টা কভু না করিলে। হরিবল হরিবল হরিবল। সাধের মানব জন হেলাতে হারালে, আত্মীয় উদ্ধারের চেষ্টা কভু না করিলে, অথমে দেবু বলে মুখে হরি হরি বল সবে। হরিবল হরিবল হরিবল। অথমে দেবু বলে মুখে হরি হরি বল সবে, রাখো তারে অন্তরে অন্তর রে মোনা, কেন বাঁধো দালান ঘর রে মোনা, বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা, কেন বাঁধো দালান 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 ঘর। তাই বাউল বলছে, ওই যদি রস খাবি রস গিজ, ও ফেপা রস খাবি রে পাগল মো, ওই খেজুরি গাছে হাড়ি বাঁধো মো।
হচ্ছে এই গাছে জোয়ার আসিলে গাছটাকে কাটো কৌশলে। দাদা টানার দড়ি ছিঁড়ে যেন পুরোনো খালে, খালে পড়লে হবে না, মাছ ধরতে হবে কিন্তু গায়ে কাদা মাখলে হবে না। এই দেখুন আমার যে দাদা ভাই, এই মঞ্চে আমার দাদা ভাই গিটারটা খুব ভালো বাজায়। এই গিটারটা কিন্তু টানার দড়ি আছে বলে কিন্তু বাজছে, তাই না? তো ভাই, দাদার আমার টানার দড়ি অনেকদিন আগে কেটে গেছে, বেশি দিন তো নয়, 3 মাস হলো বিয়ে হয়েছে। হরিবল হরিবল। তাই তো বলছে, আমি প্রথমেই বলেছি বাউলের আউল কথা, যে না বুঝবে তার অন্তরে লাগবে ব্যথা। না বাউল বুঝতে পারলে তত্ত্ব, না বুঝতে পারলে গত্ত। একদম। তা দাদা টানার দড়ি যেন কেটে ফেলো না, কেমন? চলো আনন্দ করো, কেমন? তাই বলছে এই গাছে জোয়ার আসিলে তোবার পড়ে যাস না টানার দড়ি কেটে গে, তাহলে আমার মুশকিল আছে। অল্প বয়সে যদি মাজাটা ভেঙে যায় তাহলে কিন্তু সব শেষ, এখনো তো বিয়ে তো হয়নি। তাই বলবো, বলছে এই গাছে কতজনে যাইগো মরা, এই গাছে চড়ে আমার বাবা মারা গেছে, তার জন্য কিন্তু আমার জন্ম হয়েছে। ওই গাছে চড়ে যেদিন আমি মারা যাব সেদিন আমার সন্তানের জন্ম হবে। এর থেকে তো বুঝিয়ে বলার কিছু নেই ভাই, ছেলে ধরা গাছ। হরিবল হরিবল। তাই বলছে এই গাছে কতজনে যাইগো মরা, দেখো বাচ্চেদেরই হয় মরণ, বাচ্চেদেরই হয় মরণ, বাচ্চেদেরই হয় মরণ। যাই 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 গড়ছি তোমার সম্বন্ধে। হরিবল 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 হরিবল। যে গাছগুলো দেখবেন হালকা হালকা চুল পেকে গেছে আর কাঁচা কাঁচা আছে, তো সেইগুলো বাবা বয়স্ক গাছ। তো সেই বয়স্ক গাছের সঙ্গে আমাদের তুলনা করলে হবে, আমরা ইয়াং ছেলে। তো রসটা কেমন হবে গো? বলছে বড় বড় গাছগুলোকে বুড়ো বলে বাদ দিলে হবে, আমার এই কাকাকে বাদ দিলে হবে বুড়ো বলে। গিন্নির কাছে কাকা রোজ শোনে, তোমার যত দিন দিন বয়স বাড়ছে তত তোমার রসটা বেশি হচ্ছে একদম। তাই বলছে ওই বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে কচি বলে বাদ দিলে হবে। আমাদের মিউজিশিয়ান ভাইদের মধ্যে সব থেকে ছোট হচ্ছে আমার এই ভাই,
সব থেকে ছোট, সবার ছোট। কিন্তু দাদা ছোট গাছের কিন্তু কাজ অনেক বেশি। আমার ভাই কিন্তু মঞ্চে ঢোলটা খুব ভালো বাজায়। তো দাদা ভাই কি বলবো, বাড়িতেও একটা ঢোল আছে জানো, ও দিন রাত বাজাতে হয়। হরি বল হরি বল। ওই যে প্রথমেই বললাম, বাউলের আউল কথা যে না বুঝবে তার অন্তরে লাগবে ব্যথা মন। বাউল যা বলে এই দেহের কথা বলে, দেহের বাইরে কিছু কথা বলে না। তো বাড়ির ঢোলটা কেমন বাজাও একটু দেখি দাও। বাজাও না, জং ধরে যাবে কিন্তু, বাজাও বাজাও। আচ্ছা ভাইরা, এই কথাটা যদি আমার ভাইয়ের বউ যদি দেখতে পায় একবার ক্যামেরাতে, তাহলে কি বাড়ি থেকে ভাত পাবে? পাবে না, একদম বাড়ির দোয়া ঢোকার সঙ্গে সঙ্গেই তোলা থাকবে। বাউলদের কপালে ভাত থাকে না, আমার সব বাইরে বাইরে ভাত খায়। নিতাই গোর হরি বল। তাই বলছে ওই ছোট ছোট গাছগুলো রসবে গুড়ের পানা, রসবে গুড়ের পানা, রসবে গুড়ের পানা, রসবে ওই খেজুরি গাছে, খেজুরি গাছে, ওই খেজুরি গাছে হাতি বাঁধো, ওই মাঝো মধু খেজুরি গাছে হাতি বাঁধো। তোমায় ছেড়ে দিলে সোনার গো, আমি আর তো পাব না 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 না। না গো না, কোনোদিন তোমায় আমি যেতে দেব না। তো আমি আমার মায়েদের উদ্দেশ্যে বলবো, আচ্ছা মায়েরা আমরা কিন্তু সকলেই উপস্থিত হয়েছি ওই মায়ের জন্য, তাই তো? আচ্ছা মায়েরা একটা কথা বলুন তো, আজকে ওই মা যদি স্বয়ং আপনাদের মাঝে অবতার হয়, তাহলে ওই মাকে পেয়ে আপনারা কি করবেন? আমার মা যদি আপনাদের সকলের মাঝে অবতার হয়, তোমার মাকে পেয়ে নিশ্চয়ই তার চরণ দুখানি জড়িয়ে ধরবেন, তাই তো? তাকে বুকের মাঝে জড়িয়ে ধরবেন, তাই তো? তবে আপনারা কি কি করবেন আমি জানি না, তবে আমার যে মনের অনেক বড় বাসনা গো, আমি যদি আমার সেই নদীয়ার গৌর সুন্দরকে একবার কাছে পাই, তবে আমি কি করব জানেন মা? আমি কি করব? তোমায় দিদি মাঝারে রাখিব দয়ালামা, ছেড়ে দেব না। তো সকলে মিলে দু বাহু তুলে, সকলে মিলে আমার মায়েরা দেবেন উলুধ্বনি এবং আমার বাবারা দেবেন হরিধ্বনি। আজ আমি এখানে দেবো সুরের ধ্বনি, আজ এই তিন ধ্বনি নিয়ে এখানে মধুরী বৃন্দাবনের পরিণত হবে, কেমন? তো সকলে মিলে যাই যাই নিতাই গৌর সীতানাথ, হরি বল হরি বল। Thank you.
নিজের পদধুলি আমি যাব বজের খুলে
ধোয়া মোছা যায়, এই মনের কালি গভীর কালি ধোয়া নাহি যায়। কথা কই কই শোনে না হাই খাপারে, কথা কই কই শোনে না গুরু আমার মনের ময়দা যাবে কেমনে, গুরু আমার মনের ময়দা যাবে কেমনে। আচ্ছা, আমরা কিন্তু সকলে সনাতন ধর্মের মানুষ, তাই তো? আমি যখন বললাম সকলে মিলে দুবাহু তুলে নিতাই গৌর হরি বল, কিন্তু কোনো কোনো মানুষ তুলেছে, 100%-এর মধ্যে 2% মানুষ শুধু হাত তুলেছে, আর কোনো মানুষ কিন্তু হাত তোলেনি। আচ্ছা, হাতে কি খুব ব্যথা? আমরা দেখুন ভগবানের জন্য কিন্তু সৎকর্ম সৎকর্ম করতে পারি না, মানে কি বলবো, ভগবানের জন্য সময় নেই আমাদের, আমাদের শাস্ত্র কথা শুনতে সময় থাকে না। এখন দেখবেন ছেলে থেকে একদম বয়স্ক পর্যন্ত ওই টিভি স্টার জলসা সিরিয়াল দেখার জন্য খুব ব্যস্ত। তা আমি সকলের কাছে অনুরোধ করে বলবো, সকলের কাছে, এখানে যতজন মানুষ আছে, আমার কাকাবাবু জ্যাঠাবাবু মায়েরা এবং আমার ইয়াং বান্ধবী এবং আমার দিদি ভাইরা এবং আমার দাদা ভাইরা, সকলকে বলবো, যাদের ভগবান দুটি বাহু দিয়েছে, যাদের ভগবান দুটি হাত দিয়েছে, তারাই কেবল হাত তুলবেন, আর যাদের হাত নেই বাবা তাদের হাত তোলা দরকার নেই। তো সকল মিলে একবার জয় জানি বলছে, স্বভাব যাই কি গো ধুলে, স্বভাব যাই কি গো মরিলে, ছুচোর গন্ধ যাই না গভু আতর মাখালে। আচ্ছা বাবা, ছুচোর গায়ে যদি আথর মাখানো হয় তাহলে সেই গন্ধ কি যাবে বাবা? যাবে না কিন্তু একদম। তাই বলছে, সময় থাকতে থাকতে গোবিন্দের চরণ ভজ, গুরুচরণ আশ্রয় নাও, তবে কি কিন্তু বাবা এই মনের ময়লা উঠবে, এত সোজা জিনিস নয়। তাই কি বলছে,
গুরু আমার মনের ময়না যাবে কেমনে, গুরু আমার মনের ময়না যাবে কেমনে, গুরু আমার মনের ময়না যাবে কেমনে, এ বলি বাবলা গাছের কষ্টে গেছে, এ বলি বাবলা গাছের কষ্টে গেছে, ধুইয়ে দাবা বাবা দে, গুরু আমার মনের ময়না যাবে কেমনে, 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 ভোলাবো